আমরা তেঁতুলের চাটনি এভাবে বানালে বছর জুড়ে ভালো থাকে আর দেখতে অনেক লোভনীয় হয়। আজকে আমরা চাটনির জন্য 1 কেজি আমরা নিয়েছি, আর আমরার খোসা ছাড়িয়ে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। মাঝের যে আটিটা থাকবে ওটা ফেলে দেব, আর এরকম ছোট করে স্লাইস করে নিয়েছি। তো এখন হচ্ছে এই আমড়াগুলো আমি সিদ্ধ করে নেব। সিদ্ধ করার জন্য একটা প্যানে নিয়ে নিচ্ছি, আর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। 1 কাপ পানিতে আমড়াগুলো খুব ভালোভাবেই সিদ্ধ হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে অল্প আঁচে সিদ্ধ করে নিচ্ছি, যাতে পানিটাও শুকিয়ে যায় আর আমড়াগুলো খুব ভালো করে সিদ্ধ হয়। তো এভাবে করে নাড়লে দেখা যাচ্ছে যে প্রতিটা স্লাইসই এরকম অনেকটাই গলে গেছে। তো এখন প্যানটাকে চুলা থেকে উঠিয়ে নিচ্ছি, আর গরম থাকা অবস্থাতে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। যতটা ভালো করে ম্যাশ করবেন চাটনিটা খেতে তত বেশি ভালো লাগবে। আর এই ম্যাশ করার কাজটা অবশ্যই আমরা গরম থাকা অবস্থায় করতে হবে, ঠান্ডা হলে কিন্তু এটা খুব ভালো করে ম্যাশ হতে যাবে না। তো এরকমভাবে ম্যাশ করে নিয়েছি। সাথে যেহেতু তেঁতুল দিব, আমি এখানে প্রায় 100 গ্রামের মতো কিছু তেঁতুল দিয়ে দিব। এখন তেঁতুল একটা বাটিতে নিয়ে একদম গরম পানি দিয়ে ভিজিয়ে রাখছি কিছুক্ষণ, তাহলে তেঁতুলের কাঁচটা বের হতে সুবিধা হবে। এখন আচারের জন্য একটা মশলা বানিয়ে নিচ্ছি। 1.5 চা চামচ নিয়ে নিচ্ছি 5 ফোড়ন, 1 চা চামচ মৌরি, আর 1 চা চামচ চিলি ফ্লেক্স, আর 1 টেবিল চামচ নিয়ে নিচ্ছি আস্ত ধনিয়া, 1 চা চামচ জিরা। এই সবগুলো মশলা হালকা একটু ভেজে নিচ্ছি। তো মশলাটা ভেজে তারপর হচ্ছে এটা আমি আধভাঙ্গা করে গুঁড়ো করে নেব। যে তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম এটাও এখন নরম হয়ে গেছে। চাটনি বানানোর জন্য চুলায় প্যান বসিয়ে 1 ফুট কাপ দিয়ে দিচ্ছি সরিষার তেল। তারপর দিয়ে দিলাম কিছু আস্ত গরম মশলা, এলাচ, দারচিনি আর হচ্ছে তেজপাতা। 1/2 চা চামচ করে দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি সরিষা পেস্ট, চাইলে এখানে কাসুন্দিও দিতে পারেন। তারপর 1/2 চা চামচ করে দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা, মরিচের গুঁড়া আর হচ্ছে হলুদের গুঁড়া। যে তেঁতুলের গাঁটটা আগে থেকে গুলিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি, আর 1 কাপ দিয়ে দিচ্ছি গুড়। এখন দিয়ে দিলাম আগে থেকে যে আমড়াটা ম্যাশ করেছিলাম ওইটা, আর যে মশলাটা আমি আধভাঙ্গা করে গুঁড়ো করেছিলাম ওইটা দিয়ে এখন শুধু অল্প আঁচে নেড়ে যাচ্ছি। গুড় দিয়ে আচারটা বানালে দারুণ একটা কালার আসে, মিডিয়াম আঁচে নাড়তে থাকবেন। তারপর একটা সময় দেখা যাবে যে দারুণ একটা কালার চলে এসেছে। গুড়ের আচারের কালারটা কিন্তু দারুণ হয়। আমি যে মশলাটা গুঁড়ো করেছিলাম ওটা হচ্ছে আমি লাস্টে আর একটু দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সাথে একটু বিট লবণ। এখন আচারের কালারটা দেখতে দারুণ হয়েছে এরকম না, খেতেও এটা অনেক বেশি টেস্টি হয়েছে। সাথে তেঁতুল অ্যাড করে যদি আমড়া চাটনিটা এভাবে বানাতে পারেন বছর জুড়ে এটা ভালো থাকবে। চাটনির একটা সহজ রেসিপি শেয়ার করেছি, আশা করছি ভালো লেগেছে। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।